মধ্যে ইবাদত উঠে গেছে, আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না, আমরা আল্লাহকে মানি না। আল্লাহর ডাক যখন চলে আসে, এই যে মসজিদে যখন হাইয়া আলা সালা, এটা আসার পরে পৃথিবীর জমিনে সমস্ত মানুষগুলোর উচিত ছিল যে লোকটা আজান শুনতে পেয়েছে ওই লোকটা সমস্ত কাজ কর্মকে ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে রব্বানা বলে সাজদায় পড়ে যাবে, এটা ছিল তার জন্য কর্তব্য। কিন্তু আজান শোনার পরে আর মসজিদে গেল না, সে কিনা চলে গেল আপনার চায়ের দোকানে, বাজারে চলে গেল, রাজনীতির গল্প জুড়ে দিল, আল্লাহর প্রেম প্রীতিকে সে মেনে নিল না। এই জন্য পৃথিবীর বুকে আজকে মুসলমান নিপীড়িত, আজকে মুসলমান নিমজ্জিত, আজকে মুসলমান কুজু কাটা হতেছে, আজকে মুসলমান এই জন্য আজকে কাফেররা বেদিনেরা মুসলমানকে কুচু কাটা করে কেটে দিচ্ছে, বটি বটি করে পিস করে দিচ্ছে। কিন্তু বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন, ইয়াকা নাবুদু, আমরা যদি ইবাদতটা ঠিক রাখি, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাহায্য আমি আপনার উপরে যতই বড় দুঃখ কষ্ট হোক না কেন, সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ সেই দিন রক্ষা করে দেব। কেমন? আজকে আমি এখানে কথা বলছি মাইক্রোফোনে, এখানে কথা বললে এখানে আওয়াজ হচ্ছে, ওখানে আওয়াজ হচ্ছে, কালিয়াচকে যদি একটা হর্ন লাগিয়ে দেন সেখানেও আওয়াজ হবে কি হবে না বলুন। তবে আমি এখানে যদি কথাটা ঠিক করে বলতে পারি, আওয়াজটা ঠিক পরিষ্কার দিতে পারি, তবে কালিয়াচকে ঠিক আওয়াজ হবে। তা আমি বুঝাতে চাচ্ছি, ইয়া কানা বুদুন, পৃথিবীর জমিনে আল্লাহকে যদি ঠিকভাবে রাজি করতে পারি, আল্লাহকে যদি ঠিকভাবে খুশি করতে পারি, অটোমেটিক আজকে যে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, আপনাকে আমি একটা কথা বলি, কাবা শরীফকে ভাঙতে এসেছিল কে? আব্রাহা। এই আব্রাহা ভাঙতে এসে তাকে তার যে দল বল ছিল, এই দল বলগুলোকে সমস্তকে মাটিতে পিষে দিয়েছিলেন কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তবে আল্লাহ কেন আবাবিল পাখির দ্বারা দিয়ে পাথর দিয়ে তাদেরকে মাটিতে পিষে দিলেন? তবে বুঝতে হবে, এই কাবা শরীফকে, কাবার আশপাশে যে সমস্ত লোকগুলো ছিল, এরা ইয়া কানার বুধুটা ঠিক করেছিল, মানে আল্লাহর ইবাদতটা ঠিক করেছিল। আমি বলতে চাইছি বন্ধুরে, জমিনের বুকে যদি আমরা আল্লাহকে চিনে নিই, আল্লাহর ভালোবাসাটা ঠিক করে দিতে পারি, আল্লাহর ডাকে যদি ঠিক করে সাড়া দিতে পারি, পৃথিবীর বুকে এনআরসির মতো আতঙ্কে কেউ থাকতে পারবে না, ক্যাবের মতো আতঙ্কে কেউ থাকতে পারবে না, মহান রব্বুল আলামিনকে ডেকে পড়বে আল্লাহ তুমি যদি আমার মালিক হয়ে থাকো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আর তোমাকে যদি আমি রাজি খুশি করতে পারি, তবে আমি তোমার বান্দা, এই বিপদকে সামনে রেখে তোমার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি এই সাহায্য চাইবি, যদি এই এনআরসি থেকে বাঁচতে চাইবি, যদি তোরা ক্যাব বিল থেকে বাঁচতে চাইবি, তো ইবাদতটা ঠিক করে নে, আমি আল্লাহ তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা দিয়ে দেব। যেমন এখানে কথা বললে কালিয়াচকে আওয়াজ হবে, কালিয়াচকে প্রচার করা হবে, ওই রকম জমিনের বুকে যখন আপনি ইবাদতটা ঠিক করবেন, আর আপনাকে কাফের বেদিনেরা গুলি করে পিস্তল যখন আপনাকে নিজ করে চালানো হবে, আপনাকে যখন তরবারির আবার আঘাত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়বি মাদাদ করে আপনার ওই পিস্তুলের গুলিটাকে দূরে সরিয়ে দেবে, আপনার ওই তরবারিটা দূরে সরিয়ে দেবে, আপনার এনআরসিতে আপনি যতই পেপার ভুল ভাল জমা করে দেন না কেন, ক্যাবে আপনি যতই ভুল ভাল পেপার জমা করে দেন না কেন, যদি আপনার আল্লাহর উপরে
ইমান থাকে, ইয়াকা নাবুদু ঠিক থাকে, তবে ওই কাগজগুলো ঠিক করে রেজাল্ট পাস করার দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়েছেন। একবার আল্লাহকে ডেকেই দেখেন, আল্লাহর ইবাদত করেই দেখেন, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সাহায্য করছেন কিনা রেজাল্টটা পৃথিবীর বুকে পেয়ে যাবেন। এতক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা বললাম, আল্লাহর প্রশংসা করলাম, নিশ্চয় কোনো একটা আমাদের উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্যটা হচ্ছে ও আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো তুমি আমাদেরকে সোজা সরল পথ দাও, তুমি আমাদেরকে সোজা পথ দাও, যেই পথে কাঁটা নেই, যেই পথে বিভ্রান্ত নেই, যেই পথে কোনো রকমের জুলুম নেই, যেই পথে চললে পারে মরার পরে সোজা জান্নাতে যাব, আল্লাহ গো তুমি আমাদেরকে ওই পথখানা দান করে দাও, তবে আমরা মরার পরে তোমার জান্নাত লাভ করতে পারব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা সরল পথ দাও।